আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চানা চাট বা পাপড়ি চাটের ভীষণই পপুলার একটা রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। চলুন তবে ঝটপট দেখে নিই কীভাবে চানা চাট বা পাপড়ি চাটটি তৈরি করতে হয়। চানা চাটের এই রেসিপিটি তৈরি করার আগে আমি একটি সস তৈরি করে নিয়েছি, আর এর জন্য আমার লাগছে এখানে ইয়োগর্ট প্রায় হাফ কাপ পরিমাণ। সেই সাথে আমি অ্যাড করে দিয়েছি কিছু কুচি করে নেওয়া ধনে পাতা, অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর তার সাথে স্বাদ অনুযায়ী অল্প কিছুটা লবণ। এবারে এই সব উপকরণকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কাঁচামরিচ এবং ধনে পাতা বেটে নিয়ে তারপরেও কিন্তু আপনারা ইয়োগর্টের সাথে মিক্স করেও এই সসটি বানিয়ে নিতে পারবেন। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু না ছেঁকেও এটি পরিবেশন করতে পারবেন। এই তো সসটা একদম রেডি। চানা চাটটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কাঁচের ভুল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি প্রসেসড পিস। আমি এখানে টিন জাতীয় এই পিসটি ব্যবহার করছি, এগুলোকে আমি কিছুক্ষণ মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা টমেটো, এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া শসা, তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো কিছু আলু, আমি এই আলুগুলোকে বয়ল করে রেখেছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে ছোটো কুচি করে নেওয়া পেঁয়াজ, তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি, আরও অ্যাড করে দিয়েছি কিছু ধনে গুঁড়া, আমি এগুলোকে তেলে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি তেলে রাখা জিরে গুঁড়ো, এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা চাট মশলা। সব উপকরণ দেওয়ার পরে এগুলোকে এখন আমি একটা বড় টেবিল চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন চানা চাটটা পরিবেশনের জন্য রেডি। তো আমি এখন চলে যাচ্ছি এটি পরিবেশন করতে। আমি প্রথমে এখানে একটা কাঁচের প্লেট নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা চানা চাট। পরিমাণ মতো চানা চাট নেওয়ার পরে আমি এর উপরে কিছুটা তেঁতুলের সস দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের সসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আমি উপর থেকে কিছু পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি ফুচকা ভেজে সেগুলোকে ভেঙে তারপরে ব্যবহার করছি। তবে আপনারা চাইলে সমোসা বানানোর পরে যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলোকে ভেজেও পাপড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। এবারে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই সসটি। এটি কিন্তু খুব ঝাল হয়ে থাকে, তাই আপনারা স্বাদ অনুযায়ী বুঝে তারপরে এখানে অ্যাড করে দিবেন। এরপরে আরও কিছুটা তেঁতুলের সস উপর থেকে দিয়ে দিলাম, আর সবার শেষে উপরে ছড়িয়ে দিয়েছি আরও কিছুটা চাট। এই তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার পাপড়ি চাট বা চানা চাট। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।